সালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি রফিকুল ইসলাম, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে মানব দেহের বিভিন্ন রোগ, রোগের কারণ ও প্রতিকার। আমরা মেডিকেল সায়েন্সের মতো ডিটেলস কিছু পড়বো না, শুধুমাত্র বিগত বিসিএস পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে বা ভবিষ্যতে সামনের পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে, সে সকল প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। মূলত আমার যে ক্লাসগুলো, এই বিজ্ঞানের ক্লাসগুলো মূলত বিসিএস প্রিলিমিনারি যারা প্রিপারেশন নিচ্ছেন বা অন্যান্য প্রাইমারি সহ অন্যান্য চাকরি যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য, এবং একই সাথে বিসিএস লিখিত পরীক্ষার প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ হচ্ছে আপনারা জানেন বিসিএস প্রিলিমিনারিতে 200 নম্বরের মধ্যে 15 নম্বর থাকে হচ্ছে সাধারণ বিজ্ঞানে, খুবই কম। কিন্তু বিসিএস লিখিত পরীক্ষায় কিন্তু পুরোপুরি 100 নম্বরের একটা বিজ্ঞান পরীক্ষা হবে এবং সেখানে ছোট ছোট কোশ্চেন হয়। আমার এই ক্লাস থেকে যারা প্রিলিমিনারি বেসড পরীক্ষা দিবেন, বিসিএস প্রিলিমিনারি, প্রাইমারি এবং অন্যান্য, তারা শুধুমাত্র তথ্যগুলো শিখবেন A to Z, কারণ প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তথ্যই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এবং যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা তথ্যের সাথে সাথে এটাও দেখবেন যে কোন প্রশ্নের আনসার আমরা কিভাবে দিব, আর একটু গভীরে যেতে হবে, তাহলে আপনাদের প্রিলিমিনারির সাথে সাথে লিখিত কোর্সটাও, বিজ্ঞানের লিখিত কোর্সটাও কমপ্লিট হয়ে যাবে। সো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসে প্রথমে আমরা জানবো যে মানুষ কেন রোগাক্রান্ত হয়। মানুষ কিন্তু বিভিন্ন কারণে রোগাক্রান্ত হয়। মানুষ জীবাণুর দ্বারা, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর দ্বারা আক্রান্ত হয়ে রোগাক্রান্ত হয়। এরপরে মানুষ অপুষ্টির কারণে, অপুষ্টিজনিত কারণে রোগাক্রান্ত হতে পারে। এরপর মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কোনো কারণে সঠিকভাবে তার দায়িত্বটা পালন না করলে, কাজ না করলে মানুষ রোগে ভুগতে পারে। এছাড়াও মানুষের বংশগত রোগ মানুষের ভিতরে চলে আসতে পারে। মানুষ কি খাচ্ছে, তার খাদ্য অভ্যাস এবং তার বাসস্থান, তার পেশা, সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো আমরা আজকে আলোচনা করব যে বিভিন্ন রোগ আমরা সচরাচর দেখি আমাদের আশেপাশের মানুষের হয়, সেই ধরনের রোগ এগুলোই মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, এবং তা কি কারণে হয় এবং তার প্রতিকার কি। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। জীবাণুর আক্রমণে বা জীবাণুর সংক্রমণে যে মানুষের রোগ হয় এ কথা প্রথম বলেন বিজ্ঞানী লুই পাস্তুর, যিনি জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন এবং দুধ সংরক্ষণের পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন। আপনারা সবাই জানেন এটা। তার যে তত্ত্বটা রয়েছে এটার নাম হচ্ছে রোগ জীবাণু তত্ত্ব। এখন সকল জীবাণু, দ্যাট মিন্স অণুজীব, যেগুলো আণুবীক্ষণিক, আমরা স্বাভাবিকভাবে চোখে দেখি না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেগুলো এককোষী হতে পারে এবং অকোষীয় হতে পারে, সকল জীবাণু যে রোগ সৃষ্টি করে তা কিন্তু নয়। অনেক জীবাণু আছে যেগুলো কোনো ধরনের রোগ সৃষ্টি করে না। যে সমস্ত জীবাণু রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। প্যাথোজেনিক জীবাণুর মাধ্যমে রোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে ইনফেকশন। ইনফেকশন হয় প্যাথোজেনিক জীবাণুর মাধ্যমে। অণুজীবগুলোর মধ্যে আমরা আগেই বলেছি বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস মেইনলি, এবং বিভিন্ন ফাঙ্গাস রোগের জন্য দায়ী থাকে। তো আমরা এখন দেখব যে ব্যাকটেরিয়া জনিত কি কি রোগ আছে। আমরা সব রোগ দেখবো না, গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে, ভাইরাস জনিত কি কি রোগ আছে আমরা সেগুলো দেখব। ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে যক্ষা, টাইফয়েড, ধনুষ্টঙ্কর, প্লেগ, কলেরা, আমাশয়, কুষ্ঠ, ডিপথেরিয়া, হুপিং কাশি, অ্যানথ্রাক্স এবং হচ্ছে মেনিনজাইটিস। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত প্রধান প্রধান রোগ। এরপর হচ্ছে ভাইরাস জনিত রোগ। ভাইরাস জনিত রোগ হচ্ছে এইডস, আমাদের সাম্প্রতিক সময় সারা বিশ্বে আলোচিত, সমালোচিত যে রোগটা আছে, করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত কোভিড, এটা হচ্ছে এক ধরনের ভাইরাস জনিত রোগ। এরপরে আছে পোলিও, জলাতঙ্ক, জন্ডিস, ক্যান্সার, সার্স, মার্স ইত্যাদি হচ্ছে প্রধান প্রধান ভাইরাস জনিত রোগ। এছাড়াও বিভিন্ন সফটাক, ফাঙ্গাস বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। আমরা এখন এই রোগগুলোর একটু ডিটেলসে যাব। যেমন এইচআইভি ভাইরাস দ্বারা যে রোগটা হয় সেটা হচ্ছে এইডস রোগ। এইডস আসলে কোনো রোগ নয়, এটা হচ্ছে এইচআইভি ভাইরাসের আক্রমণে যখন মানুষের সমস্ত ইমিউনিটিটা নষ্ট হয়ে যায় তখন যে কোনো জীবাণু মানুষের শরীরে ঢুকে যে কোনো ধরনের রোগ সৃষ্টি করতে পারে, সেই জীবাণুকে প্রতিরোধ করার মতো কেউ থাকে না। অ্যাকচুয়ালি এইডস রোগে আক্রান্ত হওয়ার পরে মানুষ যে কোনো রোগে আক্রান্ত হয়ে
মানুষ মারা যেতে পারে। তাহলে এইডস এর ফুল মিনিং হচ্ছে কি, অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইডস এর যে ভাইরাস, সেই ভাইরাসটা হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস। ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এইডস রোগের কোনো চিকিৎসা নেই। ডেঙ্গু হচ্ছে আরেকটি রোগ যেটা বাংলাদেশে বিভিন্ন সময় যার প্রকট দেখা দেয়। সেই রোগটা হচ্ছে এক ধরনের মশা, যাকে আমরা অ্যাডিস মশা বলি। অ্যাডিস মশার মাধ্যমে এই জীবাণুটা মানুষের শরীরে প্রবেশ করে, এবং মানে এটা এক ধরনের জ্বর। মূলত আমাদের এখান থেকে শিখতে হবে যে ডেঙ্গু রোগের যে জীবাণুটা আছে সেটার বাহককে, সেটার বাহক হচ্ছে স্ত্রী অ্যাডিস মশা। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাডিস ইজিপ্টি। এই যে এডিস ইজিপ্টি, এটা একই সাথে ইউলো ফিভার বা চিকনগুনিয়ার জীবাণু বহন করে থাকে। আর মূলত বহনকারী যে মশা আছে, মশা কিন্তু আক্রান্ত হয় না। সুতরাং যার দেহে কামড় দিবে এবং দেহে এই জীবাণু মশার মাধ্যমে ঢুকবে, সে আক্রান্ত হবে। আমরা জানি যে রক্তের একটা কণিকা প্ল্যাটিলেট বা অণুচক্রিকা, যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ডেঙ্গুর যে জীবাণুগুলো আছে, জীবাণুগুলো কি করে, এই অণুচক্রিকাকে বা প্ল্যাটিলেট কে একবারে ধ্বংস করে ফেলে। আস্তে আস্তে কমতে থাকে প্ল্যাটিলেট, কমে যাওয়ার ফলে যেটা হয়, রক্ত জমাট বাঁধার যে টেন্ডেন্সিটা সেটা হারিয়ে ফেলে, এবং কোনো আঘাত ছাড়াই মানুষের শরীরে রক্তপাত হতে পারে, শুধুমাত্র প্ল্যাটিলেট কমে যাওয়ার কারণে। এবং এই প্ল্যাটিলেট অতিরিক্ত পরিমাণ কমে গেলে মানুষের মৃত্যু হতে পারে। এবং এই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য ডাক্তাররা বিভিন্ন ধরনের খাদ্য, যেমন পেঁপে পাতা, পেঁপে রস, এগুলো এবং অন্যান্য খাদ্যদ্রব্য সাজেস্ট করে থাকেন। মানুষের শরীরে প্রতি 100 মিলিলিটার রক্তে প্ল্যাটিলেট থাকে 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত। তবে এটা যদি কোনো কারণে 20,000-এর নিচে নেমে আসে, সেটা মানুষের জন্য খুবই মারাত্মক একটা অবস্থা সৃষ্টি করতে পারে। মশাবাহিত আরেকটি রোগ হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া বহন করে হচ্ছে অ্যানোফিলিস নামক এক ধরনের মশকি, এবং ম্যালেরিয়া শব্দের অর্থ হচ্ছে দূষিত বায়ু। অনেক সময় পরীক্ষায় আসে যে ম্যালেরিয়ার দুইটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, যে ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি, মশা কোনটি, এবং হচ্ছে ম্যালেরিয়া শব্দটির অর্থ কি। এই দুইটা তথ্য এখান থেকে মনে রাখতে হবে। ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স। এটা হচ্ছে মানুষের যকৃতে এবং মানুষের রক্তের লোহিত কণিকায় আক্রমণ করে, এবং রক্তের লোহিত কণিকাকে ধ্বংস করতে পারে, এবং যকৃতকে অনেক স্ফীত করে ফেলে, এবং যকৃতের কোষগুলো নষ্ট করে ফেলে, যার ফলে মানুষ অতি দ্রুতই অসুস্থ হয়ে পড়ে। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন চার্লস লেভেরন। এই জন্য তিনি চিকিৎসা বিজ্ঞানে 1907 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এবং ম্যালেরিয়া যে মশার মাধ্যমে, অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়, এটা আবিষ্কার করেন স্যার রোনাল্ড রস। এরপর ফাইলেরিয়া। ফাইলেরিয়ার অপর নাম হচ্ছে গোদ রোগ। এই গোদ রোগের যে জীবাণু আছে, বা এটাকে বলে কৃমি, সেটা কিন্তু বহন করে মশা, সেটা হচ্ছে কিউলেক্স মশা। ফাইলেরিয়ার জীবাণু বহন করে কিউলেক্স মশা। আর আমরা প্রথমে জেনেছিলাম যে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর, কিন্তু জলাতঙ্কের যে ভাইরাসটার জন্য জলাতঙ্ক হয়, সেই ভাইরাসটার নাম হচ্ছে র্যাবিস ভাইরাস, র্যাবিস ভাইরাস। হেপাটাইটিস। হেপাটাইটিস হচ্ছে যকৃতের প্রদাহ। হেপাটাইটিস ভাইরাস আক্রমণের ফলেও হতে পারে, এবং অতিরিক্ত মদ্যপানের কারণেও হতে পারে। হেপাটাইটিস কয়েক ধরনের আছে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। এর মধ্যে সবগুলোই বিভিন্ন ধরনের টিকা বা ঔষধ রয়েছে, কিন্তু হেপাটাইটিস সি এর কোনো টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। জন্ডিস। জন্ডিস মূলত কোনো রোগ নয়, এটা হচ্ছে রোগের লক্ষণ। জন্ডিসে রক্ত, প্লীহা এবং যকৃত আক্রান্ত হতে পারে। রক্তে যখন বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়, তখন জন্ডিস হয়। জন্ডিস হলে মানুষের হাতের তালু, পায়ের তালু, এরপর ফেস এবং অন্যান্য সফিস্টিকেটেড অঙ্গগুলো হলুদাভ আকার ধারণ করে। ক্যান্সার বা কর্কট রোগ। ক্যান্সারের বাংলা হচ্ছে কর্কট রোগ। তাহলে ক্যান্সার কেন হয়? আমরা জানি মানুষ শিশু থেকে যখন পরিণত বয়স হয়, মানুষের শরীর বাড়তে থাকে। শরীরের বৃদ্ধি মানে হচ্ছে মানুষের শরীরে যে কোষগুলো আছে, কোষগুলো প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে, প্রতিনিয়ত তারা একটা মানে সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, প্রতিনিয়ত তারা বিভাজিত হতে থাকে। তো এই যে বিভাজন, কোষের বিভাজন, এটা একটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে হয়। যখন কোনো কারণে জীবাণুর আক্রমণ বা অন্য কোনো কারণে যখন এই নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায়, কোষ যখন
নিজের ইচ্ছে মতো বিভাজিত হতে থাকে তখন এটা হচ্ছে ক্যান্সারে পরিণত হয়। তো মূলত এটা টিউমারে পরিণত হয়, টিউমারের মধ্যে যেটা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা আশেপাশে যে টিস্যুগুলো আছে সেগুলোকে যখন আক্রান্ত করে এবং এটা কিউরেবল না তখন সেটা ক্যান্সার, আর যেটা কিউরেবল আশেপাশের কোষগুলোকে বা টিস্যুগুলোকে আক্রান্ত করে না সেটা হচ্ছে টিউমার। তো এই হচ্ছে ক্যান্সার। ক্যান্সার বিভিন্ন ধরনের হতে পারে, ব্লাড ক্যান্সার হয়, বোন ম্যারো ক্যান্সার হয় এবং শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার বা অস্বাভাবিক কোষ বিভাজন হতে পারে। তো ক্যান্সারের এখন পর্যন্ত যে চিকিৎসাগুলো আছে এর মধ্যে প্রধান হচ্ছে কেমোথেরাপি। ক্যান্সারে মূলত প্যাপিলোমা ভাইরাস নামক এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়। ক্যান্সারকে মূলত আমরা চার ভাগে ভাগ করতে পারি। আমরা যারা বিজ্ঞান জানি তারা জানি তেজস্ক্রিয় আইসোটোপের কথা। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়, এর মধ্যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি রয়েছে। ক্যান্সার নিরাময়ের জন্য গামা রশ্মি প্রয়োগ করা হয় এবং ক্যান্সারের কোষ ধ্বংস করার জন্য কোবাল্ট আইসোটোপ ব্যবহার করা হয়। কোবাল্ট হচ্ছে একটা মৌলিক পদার্থ, এর সংকেত হচ্ছে CO। এরপর আসি আমরা COVID-19 নিয়ে। আপনারা সবাই জানেন যে COVID-19 সারা বিশ্বের প্রায় 200টি দেশ COVID-19 দ্বারা আক্রান্ত হয়েছে। তো আমরা বিস্তারিত অত তথ্য আমাদের জানার দরকার নেই, কারো যদি ইন্টারেস্ট থাকে জেনে নিতে পারেন। কিন্তু আমাদের পরীক্ষায় যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে এটা কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং এটার টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কিনা, এরপর মানে এর হচ্ছে প্রতিষেধক বা প্রতিরোধক কি আছে, এরপর হচ্ছে বাংলাদেশে কত তারিখে প্রথম কোভিড ধরা পড়ে এবং কোভিড কোথা থেকে প্রথম সৃষ্টি হয়। চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত লোক পাওয়া যায়, সেখান থেকে কোভিড এর সূচনা। বাংলাদেশে কোভিড প্রথম শনাক্ত হয় 8 মার্চ, সরকারিভাবে শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে যে বাংলাদেশে কোভিড ভয়াবহ ভাবে ব্যাপক ভাবে আক্রান্ত যখন হয়েছিল তখন বিভিন্ন জেলা এবং ইভেন ঢাকা শহর বড় বড় শহরগুলো লকডাউন করা হয়েছিল। প্রথম কোন শহরটা লকডাউন করা হয়েছিল? প্রথম হচ্ছে মাদারীপুর জেলাকে লকডাউন করা হয়েছিল। আর হচ্ছে এই যে কোভিড এর বিস্তারিত ব্রিফিং বা অন্যান্য যে কোভিড এর চিকিৎসার যে মূল দায়িত্ব যারা পালন করেছেন সেটা হচ্ছে IEDCR। এটা প্রতিষ্ঠিত হয় কবে? এটা প্রতিষ্ঠিত হয় 1976 সালে। বেশি চিনি খেলে ডায়াবেটিস হয়? বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, প্রায় আসে যে এটি সত্য না মিথ্যা। অ্যাকচুয়ালি বেশি চিনি খেলে ডায়াবেটিস হয় না বা শর্করাযুক্ত খাবার বেশি খেলে ডায়াবেটিস হয় না, বরং ডায়াবেটিস হওয়ার পরে বেশি চিনি বা শর্করাযুক্ত বেশি খাবার খাওয়া যাবে না, কারণ তখন যেটা হবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। অ্যাকচুয়ালি ডায়াবেটিসটা কেন হয়? ডায়াবেটিসটা হচ্ছে রক্তে এক ধরনের হরমোন থাকে, সেই হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা কি করে? খাদ্যদ্রব্য পরিপাক হওয়ার পরে রক্তে যে গ্লুকোজ আসে সেই গ্লুকোজটাকে ইনসুলিন বিভিন্ন কোষে পৌঁছে দেয়, যেসব কোষে অক্সিজেন অপেক্ষা করে। আপনারা আমাদের আগে ক্লাসগুলো যদি শুনে থাকেন তাহলে দেখবেন যে কোষের মধ্যে অক্সিজেন এবং গ্লুকোজের একটা রাসায়নিক বিক্রিয়া হয়, সেই বিক্রিয়ার ফলে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে রক্ত থেকে যে গ্লুকোজ বা শর্করা জাতীয় এই মনোমারটা রয়েছে সেটাকে কোষে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই ইনসুলিনের। কোনো কারণে ইনসুলিন প্রস্তুতি যদি কম হয়, উৎপাদন যদি কম হয় বা কোনো কারণে ইনসুলিনের কার্যক্ষমতা যদি কমে যায় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয়, শারীরিক সমস্যা দেখা দেয়। এটাই মূলত ডায়াবেটিস। রক্তে যে পরিমাণ গ্লুকোজ সবসময় থাকা দরকার তার চেয়ে যখন বেশি হয়ে যায় তখনই মানুষ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা অনুভব করে। এই ডায়াবেটিসটার জন্য যে ইনসুলিনটা প্রধান প্রয়োজন, যেটা কম হলে শরীরে যেটা কম উৎপাদন হলে বা ইনসুলিনের ক্ষমতা কমে গেলে ডায়াবেটিস হয়, সেই ইনসুলিনটা উৎপাদন হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে। মনে রাখতে হবে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা সেল থেকে ইনসুলিন নির্গত হয়। হৃদরোগ মূলত হৃৎপিণ্ডের রোগ। হৃৎপিণ্ড আমরা জানি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রক্রিয়ার মাধ্যমে সারা দেহে রক্ত ছড়িয়ে দেয় এবং সারা দেহ থেকে রক্ত এসে হৃৎপিণ্ডে জমা হয়। এই যে রক্ত ছড়িয়ে দেওয়া, রক্ত আসা, এর মধ্যখানে কোনো কারণে হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ কোনো ফাংশন যদি প্রবলেম হয়, যেমন হৃৎপিণ্ডে যে বিভিন্ন বাল্ব আছে অলিন্দ এবং নিলয়ের মধ্যে, সেই বাল্ব গুলো বা
হৃৎপিণ্ডে যে শিরা উপশিরার মাধ্যমে রক্ত প্রবাহিত হয় সেই শিরা উপশিরা গুলোতে যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ হৃৎপিণ্ড ভিত্তিক যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা হচ্ছে হৃদরোগ, হৃদরোগের কারণে মানুষ মারা যেতে পারে। আর স্ট্রোক, অনেকেই স্ট্রোক এবং হৃদরোগকে একত্রে গুলিয়ে ফেলে। স্ট্রোক হচ্ছে মূলত মস্তিষ্কের রোগ, মস্তিষ্কের ভিতরে যে অভ্যন্তরে যে সূক্ষ্ম রক্তজালিকা আছে সেই রক্তজালিকা গুলো কোনো কারণে বিভিন্ন ধরনের টেনশন বা অন্য কোনো মানসিক বা শারীরিক কোনো কারণে যখন রক্তজালিকা গুলো ফেটে যায়, ফেটে গিয়ে মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়, তখন সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক খুব ভয়াবহ আকারেও হতে পারে, আবার সামান্য স্ট্রোকও হতে পারে, অল্প মাত্রার এবং অনেক বেশি মাত্রার স্ট্রোক হতে পারে। স্ট্রোকের ফলে মানুষ মারাও যেতে পারে বা বিভিন্ন ধরনের অঙ্গহানি হতে পারে। তাহলে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রোগ, আর হৃদরোগ হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। আমরা এখন দুটো তথ্য জেনে নেই, একটা হচ্ছে আয়োডিনের ঘাটতির ফলে মানুষের শরীরের কি ধরনের রোগ হয়। আমরা জানি আয়োডিনের ঘাটতির ফলে মানুষের গলগণ্ড রোগ হয়, গলায় এই সমস্যাটা হয়ে থাকে, এবং হাইপোথাইরয়েডিজম নামক আরেকটা রোগ হয়। আরেকটা তথ্য হচ্ছে খেসারির ডাল বেশি খেলে কি রোগ হয়। খেসারির ডাল বেশি খেলে ল্যাথারিজম নামক এক ধরনের রোগ হয়, যেটা মানুষের পায়ে সমস্যা হয়, মূলত মানুষ হাঁটতে পারে না, অচল হয়ে যায়। এবার আমরা মানবদেহের রোগ প্রতিরোধের বিষয়ে দু একটা তথ্য জেনে রাখবো। সেটা হচ্ছে মানুষের রোগ প্রতিরোধের তিনটা স্তর আছে। একটা স্তর হচ্ছে বাইরের স্তর, এই স্তরে কাজ করে মানুষের ত্বক, অশ্রু। আমরা জানি চোখের পানি, চোখের পানি হচ্ছে একটা কিন্তু জীবাণুনাশক, অশ্রু, তারপর শ্লেষ্মা, লালা, চোখের পাতা, পাকস্থলীর অ্যাসিড ইত্যাদি হচ্ছে রোগ প্রতিরোধের প্রাথমিক স্তরে কাজ করে। রোগ প্রতিরোধের সেকেন্ড স্তরে কাজ করে হচ্ছে লাইসোজোম নামক এক ধরনের এনজাইম, এবং রোগ প্রতিরোধের থার্ড স্টেজে কাজ করে হচ্ছে আমাদের রক্তকণিকা, লিম্ফোসাইট বা শ্বেতকণিকা। এই হচ্ছে আমাদের মোটামুটি শরীরের রোগ প্রতিরোধের প্রাথমিক ব্যবস্থাপনা, যেটা অটোমেটিকলি বডি সিস্টেমের মাধ্যমে হয়ে যায়। এবার আমরা কথা বলবো অ্যান্টিবায়োটিক নিয়ে। অ্যান্টিবায়োটিক আসলে কি কাজ করে? অ্যান্টিবায়োটিক কোন ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রযোজ্য না। অ্যান্টিবায়োটিক মূলত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ এর প্রতিষেধক হিসাবে বা কিছু ছত্রাক বা ফাঙ্গাস জনিত রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। অ্যান্টিবায়োটিকটা মূলত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে এবং এক্সিস্টিং যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোর বৃদ্ধি রোধ করে এবং তাদেরকে মেরে ফেলে। এইভাবে সে মানুষের রোগ থেকে মানুষকে মুক্তি দেয়। এই অ্যান্টিবায়োটিকটা কে আবিষ্কার করে, কখন আবিষ্কার করে এবং কি থেকে আবিষ্কার করে সেই জিনিসগুলো আমরা জানবো। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী, এবং এটা পেনিসিলিয়াম নামক এক ধরনের ছত্রাক থেকে এই অ্যান্টিবায়োটিকটা নেওয়া হয়। যে অ্যান্টিবায়োটিকটা, অ্যান্টিবায়োটিক অনেকগুলো শাখা প্রশাখা আছে, যে অ্যান্টিবায়োটিকটা প্রথম নেওয়া হয় তার নাম হচ্ছে পেনিসিলিন, যেটা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে নেওয়া হয়। আলেকজান্ডার ফ্লেমিং 1927 সালে এই অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেন। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এটাকে ডেভেলপ করে আজকে বিভিন্ন সংখ্যক অ্যান্টিবায়োটিক বাজারে রয়েছে। এখানে আমি একটা আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা গ্রামগঞ্জের বা শহরের বিভিন্ন ডিসপেন্সারি থেকে, ওষুধের দোকান থেকে কোনো প্রবলেম হলেই অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে এসে খান, এটা কখনোই করবেন না। কারণ অ্যান্টিবায়োটিকটা আপনার রোগের জন্য যদি প্রয়োজন হয় আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসক MBBS ডাক্তারের কাছে যান, সে বুঝতে পারবে যে অ্যান্টিবায়োটিকটা আপনার দরকার কিনা এবং কোন অ্যান্টিবায়োটিকটা দরকার, সেই অ্যান্টিবায়োটিকটা দিবে। আমাদের এইভাবে অ্যান্টিবায়োটিক খেতে খেতে কিন্তু আমাদের যে জিনিসটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে আপনি একটা অ্যান্টিবায়োটিক খেলেন এবং সেটা ঠিক মতো খেলেন না, যার ফলে কি হবে, ওই অ্যান্টিবায়োটিকটা পরবর্তী সময় ওই জীবাণুর বিরুদ্ধে আপনার দেহে আর কাজ করবে না, অর্থাৎ জীবাণুটা ওই অ্যান্টিবায়োটিকটায় আর মরবে না, ওই অ্যান্টিবায়োটিকটা জীবাণুর বিরুদ্ধে আর সচল থাকবে না। তখন ওই জীবাণুটা আপনার দেহ থেকে যখন অন্যের দেহে কোনো কারণে যাবে তখন তার দেহেও ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না। এভাবে যখন আমাদের অ্যান্টিবায়োটিক গুলো কাজ করা বন্ধ করে দিবে, অর্থাৎ আপনারা সবগুলো অ্যান্টিবায়োটিককে যদি রেজিস্ট্যান্স করে ফেলেন, তখন কিন্তু আমাদের সামান্য রোগেই মারা যেতে হবে। কারণ তখন আপনার কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, অর্থাৎ আপনার দেহে যেই রোগ জীবাণুগুলো রয়েছে সেগুলো ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা দরকার সেটা অলরেডি গড়ে ফেলছে। সুতরাং এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আজকে আমার ভিডিওটা যারা শুনছেন, শুধুমাত্র বিসিএস পরীক্ষা বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করবেন, চাকরি পাবেন সেই জন্য না, জীবনের জন্য
অনেক কাজে লাগবে ভিডিওটা, প্রত্যেকটা জিনিস আপনারা জানার চেষ্টা করবেন। এবং অ্যান্টিবায়োটিকের ব্যাপারে যে জিনিসটা বললাম একটু খেয়াল রাখবেন, যেখান থেকে খুশি যখন খুশি অ্যান্টিবায়োটিক কিনবেন না রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে ছাড়া। আমরা এখন কথা বলবো ডিএনএ নিয়ে। ডিএনএ থেকে আমি কয়েকটা তথ্য শেয়ার করব, শুধুমাত্র এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন এবং পরীক্ষা হলে আশা করি এই তথ্যের মধ্যে আপনাদের কমন পড়ে যাবে যদি ডিএনএ থেকে কোনো কিছু আসে। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড, এটা এক ধরনের নিউক্লিক এসিড, এটা হচ্ছে জীবনের মানুষের জীবনের ভিত্তি, অর্থাৎ মানুষের বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্য আসে, মানুষের যে বিকাশ হয়, সবকিছু কিন্তু মূলত ডিএনএ এর উপর নির্ভর করে। তো ডিএনএ কে আবিষ্কার করে এবং ডিএনএ যে গঠনটা, ডিএনএ যে আসল গঠনটা, ডি হেলিক্স যেটাকে বলে, ডি হেলিক্স গঠন বা দ্বিতল গঠন, বাংলায় দ্বিতল গঠন, এই গঠনটা কে আবিষ্কার করে এবং সেই আবিষ্কার করার জন্য কিন্তু সে নোবেল প্রাইজও পায়, সেই তথ্যগুলো আমরা একটু জেনে নিব। ডিএনএর গঠন প্রথম উপস্থাপন করেন ফ্রেডরিক মার্শার এবং ডিএনএ ডি হেলিক্স গঠন প্রথম ব্যাখ্যা করেন বা উপস্থাপন করেন দুইজন বিজ্ঞানী, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। এই দুজন বিজ্ঞানী ডিএনএ ডি হেলিক্স গঠন আবিষ্কার করেন বা উপস্থাপন করেন। এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় তথ্যটা আসে এখান থেকে। এবার আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ডিএনএ নাইট্রোজেন বেস, বেস মানে ক্ষার, নাইট্রোজেন ক্ষার আছে ডিএনএতে কতগুলো, সেই ক্ষার গুলোর নাম গুলো জানবো। এখানে অপশন থাকে কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস নয় বা কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস, বিভিন্ন অপশন দেওয়া থাকে, সেখান থেকে আপনার নামগুলো যদি জানা থাকে আপনি সহজে খুঁজে বের করতে পারবেন। আমরা সেই নামগুলো এখন শিখব। সেই নামগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। আবার বলছি আমি, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এবং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক এসিড, বিভিন্ন ধরনের ভাইরাস, যেগুলো আরএনএ ভাইরাস, যেগুলোর ভিতরে ডিএনএ থাকে না, শুধুমাত্র আরএনএ থাকে। আমাদের যে কোভিড ভাইরাসটা সেটাও একটা আরএনএ ভাইরাস। আমাদের বিজ্ঞানের মানবদেহের বিভিন্ন রোগ, রোগের কারণ এবং প্রতিরোধের ক্লাসটা আজকে এখানে শেষ করছি। আশা করি তথ্যগুলো আপনারা নোট করে নেবেন এবং লিখিত পরীক্ষায় প্রিপারেশনের জন্য এই তথ্যগুলো কাজে লাগাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। সালামু আলাইকুম।